Tisha, allow me. Our personal hero. Ekta to our personal kichu thakte dao. Eta amar personal hero. Amar mone hoy na o ar obhinoy korbo. Ami jai na. Amar dharona. Amar ami to acting er beshi khub kom diyechi. Beshi bhagta ki to acting chilo, right? Tisha koto dise. Eki rokom. Tisha koto porikkhito. আমি এটা বলতে চাই কারণ আমি এত ক্যামেরা দেখলে আমি আর গুছিয়ে কথা বলতে পারি না অভিনয় করতে গিয়ে যেটা অনেস্ট আমার একটা ফিলিং হয়েছে যে কোয়ার্টিস্ট খুব ইম্পর্টেন্ট কোয়ার্টিস্ট কিন্তু তার তার ম্যাজিক দিয়ে তার সহশিল্পীকে কিন্তু ইনফ্লুয়েন্স করে আমার যদি অভিনয়টা আমার জন্য খুব সহজ হয়ে থাকে তাহলে এটা আমি মনে করি যে 200 ভাগ কৃতিত্ব তিশার কারণ ওর ওর সাথে অভিনয় করতে গেলে অভিনয়টা এত সহজ হয় মানে She makes it look very easy. এবং আমার ধারণা এটা আমি না অন্য যে অভিনেতারা ওর সঙ্গে কাজ করে তারা অনেকে এটা স্বীকার করে এবং আমাকে বলেছ অ্যান্ড ওর কারণে আসলে আমার কাছে এভরিথিং ওয়াজ ভেরি ইজি না আমি আমি বলবো যে আমার কাছে কোনো পার্থক্য মনে হয়নি কারণ বাসায় যেই মানুষটার সাথে আমি থাকছি খাচ্ছি চলছি এবং আমার অনুভূতি বা আমার সব কিছু শেয়ার করছি সেই মানুষটার সাথে এই প্রথমবার স্ক্রিনের সামনেও সেম জিনিসটাই করছি শুধু সামনে একটা ক্যামেরা আছে আশেপাশে কিছু মানুষ আছে আমার কাছে একেবারেই ডিফারেন্ট কিছু মনে হয়নি আমার কাছে মনে হয়েছে আমার যে পাশের মানুষটা আছে আমার সঙ্গী আছে সেই মানুষটার সাথেই আমি আছি এবং অভিনয় করছি সো মজাই লেগেছে এবং মনে হয়েছে যে এই অভিজ্ঞতাটা তো আসলে ফিউচারে আর হবে কি হবে না আমি জানি না অভিনয় করবে কি করবে না বাট ইট ওয়াজ অ্যান ওয়ান্ডারফুল জার্নি অ্যান্ড ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স আমি নিজেকে এখনো মার্কস দিতে পারিনি আমি ওকে কি মার্কস দেব না না আমি মার্কিং টার্কিংয়ে বিশ্বাস করি না বাট হি ডিড ভেরি গুড খুবই ভালো করেছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার কাছে মনে হয় যে একজন অভিনেতা বা অভিনেত্রীর সবচেয়ে বড় গুণ হচ্ছে তার কো আর্টিস্টকে অ্যাপ্রিশিয়েট করা বা সাপোর্ট করা সেই সাপোর্টটা আমি তার কাছ থেকে অ্যাজ আ কো আর্টিস্ট পেয়েছি সেজন্যই হয়তো বা প্রোডাকশনটা ভালো হয়েছে বা যতক্ষণ যদি সবাই ভালো বলে তাহলে এই কারণও একটা হতে পারে যে আমি সেই সাপোর্টটা পেয়েছি বলেই ভালো অ্যাক্টিং করতে পেরেছি আমরা যখন লিখছিলাম তখন আমরা জানতাম যে এটাতে আমাদের দুজনকে অভিনয় করতে হবে কিন্তু এটা তো একটা ধারণা আইডিয়া জানতাম কিন্তু অভিনয় করবো এটা চিন্তা করলে আমার জ্বর উঠে যাচ্ছিল ফলে আমি বারবারই পিছলাচ্ছিলাম এবং আমার মনে আছে যে শুটিংয়ের আগ পর্যন্ত আমরা কয়েকজন অভিনেতাকে রেডি রেখেছিলাম তারা স্ক্রিপ্ট পড়ে রেডি ছিলেন কস্টিউম তাদের মাপও নেওয়া হয়েছিল আমরা ধাক্কা দিচ্ছিলাম ও পিছলা ছিল না লাস্ট মোমেন্টে পিছলে গেছে শেষ মুহূর্তে আসলে মনে হলো যে ঠিক আছে লেটস ডু ইট